সালাম আলাইকুম আপিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম, আপনারা সঙ্গে থাকুন। রেসিপিটা শুরু করা যাক। কড়াই বসে নিলাম, তেল দিয়ে দিলাম, দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবং দিয়ে দিবো কাঁচা লঙ্কা কুচি। ডাল যে যে পরিমাণে খান সে পরিমাণে দিয়ে দেবেন। দিয়ে দিব আমি চাঁদ মশলা, হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি একটা ডিম ভেঙে। দিয়ে দিব আমি লবণ স্বাদ মতো, যে যার পরিমাণে লবণটা খান সেই পরিমাণে দিয়ে দেবেন। ডিমটা আমি জুড়ি জুড়ি করে নিয়েছি, এখন আমি দিয়ে দেব মুড়ি। দিয়ে দেব মুড়ি, মুড়ি ডিমের পরিমাণ বুঝে শুনে মুড়িটাই দেওয়া লাগবে। চুলার আঁচটা আমি হালকা নর্মাল করিয়ে মুড়িটা ভেজে নেব, তারপর আমি দিয়ে দেব চানাচুর। দিয়ে দেব আমি চানাচুরটা, আমি একটু ভাজার পরে দিয়ে দেব ধনিয়া পাতা, একটু আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন আমার হয়ে গেল সুস্বাদু খাবার রেসিপিটা তৈরি। রেসিপিটা যদি ভালো লাগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক শেয়ার করে কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।